ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার নির্বাচনে জয় পেয়েছে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দলকে ধরাশায়ী করে বড় ব্যবধানে জয় পেয়েছে মারিন লাপেনের উগ্র জাতীয়তাবাদী দলটি প্রথম দফার ভোটে দানপন্থী আরেন 34 শতাংশ ভোট পেয়েছে প্রায় 29 শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বামপন্থী দল জোট নিউ পপুলার ফ্রন্ট আর ইমানুয়েল ম্যাক্রোনের দল টুগেদার অ্যালায়েন্স পেয়েছে মাত্র 21 শতাংশ ভোট ডানপন্থী দলের জয়ে রাস্তায় বিক্ষোভ আন্দোলন করেছে বামপন্থী দল নিউ পপুলার ফ্রন্টের সমর্থকেরা এদিকে পরাজয়ের পর দ্বিতীয় ধাপে নির্বাচনে ভালো করতে তোড়জোড় শুরু করেছে প্রেসিডেন্ট ম্যাক্রন ও তার দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি সাথী